গাঁজা খাওয়া বউ। সুমিতা ও চেতনের একমাত্র মেয়ে পল্লবী, বাবা ও মায়ের একমাত্র মেয়ে হওয়ায় পল্লবী খুবই আদরে বড় হয়। তার কোনো কিছুরই অভাব ছিল না। সুমিতা শুনছো, দেখতে দেখতে আমাদের পল্লবী কত বড় হয়ে গেল। হ্যাঁ, এবারে ওর বিয়ের জন্য পাত্র খুঁজতে হবে। আমার বান্ধবী শর্মিলার একটা ছেলে আছে, আমি কালকেই শর্মিলার সাথে এ বিষয়ে কথা বলবো। না সুমিতা, এটা ঠিক হবে না। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের পল্লবীকে একবার জিজ্ঞাসা করা দরকার। ও কাউকে পছন্দ করে কিনা আমাদের সেটা তো জানতে হবে। হ্যাঁ চেতন, তুমি একদম ঠিক বলেছো, আমি তো এটা ভেবেই দেখিনি। পল্লবী যখন কলেজ থেকে বাড়ি ফেরে, তখনই পল্লবীর মা তাকে ডাক দেয়। পল্লবী, ও পল্লবী মা, একবার এদিকে আয়, কিছু কথা আছে। হ্যাঁ মা, বলো। কি এমন কথা? আমি কলেজ থেকে না আসতে আসতেই হাঁকাহাঁকি ফেলে দিয়েছো। পল্লবী, তোর তো কলেজ প্রায় শেষ হয়ে এসেছে, তাই ভাবছিলাম পাত্র দেখা শুরু করব। পল্লবী, তোর যদি কাউকে পছন্দ থাকে তো বলতে পারিস। না বাবা, মানে লজ্জা পাচ্ছিস কেন? তুই হয়তো ভুলে গেছিস, তোর মা আর আমিও কিন্তু লাভ ম্যারেজ করেছিলাম। বাবা, আমার কলেজের বন্ধু অজয়কে আমি পছন্দ করি, আর অজয়ও আমাকে অনেক পছন্দ করে। তারপর দুই পরিবারের সম্মতি নিয়ে অজয় ও পল্লবীর বিয়ে হয়। অজয় আর পল্লবীর খুবই সুখে দিন কাটছিল। একদিন পল্লবী অজয়কে টিফিন দিতে গিয়ে অফিস ব্যাগে দেখে। অজয়ের ব্যাগে এটা কি? এটা তো দেখে গাঁজা মনে হচ্ছে। অজয় তো গাঁজা খায় না, এ ব্যাপারে শাশুড়ি মায়ের সাথে কথা বলতে হবে। এই বলে পল্লবী তার শাশুড়ির কাছে যায়। মা, এই দেখো অজয়ের ব্যাগ থেকে আমি কি পেয়েছি, অজয় গাঁজা খায়। হ্যাঁ খায়, তো কি হয়েছে, এতে আবার এমন কি? বৌমা, তুমি কিন্তু আমার ছেলের জাসুসি করা বন্ধ করো। মাকে বলে কিছু কাজ হবে না, আমাকে অজয়ের সাথেই কথা বলতে হবে। পল্লবী নিজের রুমে চলে যায়। অজয় যখন অফিস থেকে বাড়ি ফেরে, তখন পল্লবী তাকে বলে, অজয় তুমি গাঁজা খাও? তুমি তো আগে আমাকে বলনি, আগে জানলে আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতাম না। যাও যাও, আমার মাথা গরম করো না, এই মাত্র অফিস থেকে বাড়ি ফিরলাম আর অমনি তুমি শুরু হয়ে গেলে, বেকার কথা না বাড়িয়ে আমাকে তাড়াতাড়ি খেতে দাও। তারপর পল্লবী আর কিছু না বলে অজয়কে খাবার দেওয়ার জন্য রান্নাঘরে যায়। আমি তো নিজের পছন্দে অজয়কে বিয়ে করেছিলাম, তাই আমি বাবা মাকেও কিছু বলতে পারবো না, এখন যা করার আমাকেই করতে হবে। অজয়কে খাবার দেওয়ার পর পল্লবী তার কলেজের বান্ধবী রিয়াকে ফোন করে। হ্যালো রিয়া, কেমন আছিস? আমি একটা সমস্যায় পড়েছি রে, তাই তোকে ফোন করলাম। তারপর পল্লবী রিয়াকে অজয়ের ব্যাপারে সমস্ত কথা বলে। এরপর রিয়া পল্লবীকে কিছু একটা করে অজয়কে খুশি করতে বলে। এইভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন রান্না করতে করতে পল্লবী মাথা ঘুরে পড়ে যায়। মা, ও মা, তাড়াতাড়ি এসো, দেখো পল্লবীর কি হয়েছে, আমি তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করি। অজয়, ডাক্তারকে ফোন করতে হবে না, তোর বাবা ডাক্তার ছিল, তাই আমি জানি বৌমার কি হয়েছে। বৌমা মা হতে চলেছে আর তুই বাবা। মা, এ তো অনেক খুশির খবর। এরপর শর্মিলা পল্লবীর মুখে জল ছেটায় এবং পল্লবীর জ্ঞান ফেরে। তারপর তারা পল্লবীকে বলে, পল্লবী তুমি মা হতে চলেছ, এবারে তুমি নিজের অনেক খেয়াল রাখবে, আমি এই দিনটির জন্য কতদিন অপেক্ষা করছিলাম। হ্যাঁ বৌমা, অনেক সাবধানে থেকো। বাবা হওয়ার খুশি পেয়েও যখন অজয় গাঁজা খাওয়া ছাড়ে না, তখন পল্লবী মনে মনে ভাবে, না আমাকে কিছু একটা করতেই হবে, আমি জানি আমার এই অবস্থায় আমি যদি গাঁজা খাই তাহলে অজয় আমাকে বারণ করবে আর নিজেও খাবে না। এই বলে পল্লবী নিজেই গাঁজা খাওয়া শুরু করে। অজয়কে দেখিয়ে দেখিয়ে পল্লবী গাঁজা খায়। এ কি পল্লবী, তুমি গাঁজা খাচ্ছ? তুমি জানো না তুমি মা হতে চলেছ, তোমার জন্য এটা কতটা ক্ষতিকর হতে পারে তুমি কি জানো? এই বলে অজয় পল্লবীর হাত থেকে গাঁজাটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। অজয়,
তুমি যতদিন না গাঁজা খাওয়া ছাড়ছ আমিও খেতেই থাকবো, তাতে আমার যাই হোক না কেন। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, বললেই কি নেশা ছাড়া যায় নাকি। এই বলে অজয় সেখান থেকে চলে যায়। পল্লবী কয়েকদিন ধরে গাঁজা খেতে থাকে, সে অজয়ের কোনো কথাই শোনে না। এইভাবে কিছুদিন কাটার পর পল্লবীকে গাঁজা খেতে দেখে অজয় বলে, পল্লবী এবারে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি আর এসব খেও না, আমার সন্তানের কিছু হলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। অজয় আমার মাথা গরম করো না, এখান থেকে চলে যাও তুমি। অজয় বাইরে বেরিয়ে যায় এবং তার মাকে ডাকে, মা, ও মা, পল্লবী কি সব উল্টো পাল্টা খাচ্ছে দেখো, আমি বারণ করে করে আর পারছি না, তুমি কিছু বলো। এ কি পল্লবী, তুমি গাঁজা খাচ্ছো? কেন মা, আপনিই তো বলেছিলেন গাঁজাই তো খাচ্ছি, এতে আবার এমন কি। এভাবে কথা কাটাকাটি চলতে থাকে এবং হঠাৎ করে পল্লবীর পেটে ব্যথা শুরু হয়। অজয় আমার পেটে খুব ব্যথা করছে, তাড়াতাড়ি কিছু একটা করো। এই বলে পল্লবী পেটে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। অজয় এবং তার মা পল্লবীকে হাসপাতালে ভর্তি করে এবং ডাক্তারবাবু পল্লবীর চেক আপ শুরু করে। পেশেন্টের বাড়ির লোক কে আছেন? ডাক্তারবাবু আমি পল্লবীর হাজবেন্ড, পল্লবী ঠিক আছে তো, কি হয়েছে ওর? আপনারা যদি পল্লবীকে নিয়ে আসতে একটু দেরি করতেন তাহলে আমরা মা ও সন্তান দুজনকেই বাঁচাতে পারতাম না। ডাক্তারবাবু বৌমার কি হয়েছে? পল্লবীর শরীরে কোনো পুষ্টি নেই, ওর শরীরে বিষ ভর্তি হয়ে গেছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, টাইমে টাইমে দেবেন আর পুষ্টিকর খাবার খাওয়াবেন। তারপর তারা পল্লবীকে নিয়ে বাড়ি ফিরে যায়। দেখলে তো বৌমা, আজ তোমার অবহেলার জন্য তুমি নিজের আর নিজের সন্তান দুজনেরই প্রাণ হারাতে। এটা আমি শুধুমাত্র অজয়কে নেশা ছাড়ানোর জন্য করেছি। আজকাল প্রায় খবরে দেখায় লোকে কম বয়সে নেশার জন্য মারা যায়, অজয়ের যদি কিছু হয়ে যায় তাহলে এমনিতেও আমাদের বেঁচে থাকা দায় হয়ে যাবে। অজয় শুনছিস, আজ থেকে যদি কোনোদিনও তোকে গাঁজা খেতে দেখি তাহলে কিন্তু বৌমার সঙ্গে সঙ্গে আমিও গাঁজা খাওয়া শুরু করব। এই আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি কোনো নেশা করব না, আজ আমার ভালো শিক্ষা হয়ে গেছে পল্লবী। এরপর থেকে অজয় আর কোনোদিনও গাঁজা খেত না এবং তারা খুবই সুখে শান্তিতে থাকতো।